2022 সালে মোট 4টি গ্রহণ হবে, 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। একটি সূর্যগ্রহণ ইতোমধ্যেই হয়ে গিয়েছে, আর সেটি হয়েছে 30 এপ্রিল। এটি ছিল বছরের প্রথম সূর্যগ্রহণ। আমরা হয়তো অনেকে জানি না যে একটি সূর্যগ্রহণ হওয়ার 2 সপ্তাহ পরে একটি চন্দ্রগ্রহণ হয়। যেহেতু 30 এপ্রিল প্রথম সূর্যগ্রহণটি হয়ে গিয়েছে, এখন সময় হয়েছে চন্দ্রগ্রহণের। গর্ভাবস্থায় চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের বিশেষ প্রভাব রয়েছে। আজকের ভিডিওতে আমি বছরের প্রথম চন্দ্রগ্রহণ সম্পর্কে জানাচ্ছি। এই গ্রহণটি কখন দেখা যাবে, এই গ্রহণটি বাংলাদেশের ও ভারতের সময় অনুযায়ী কোন সময় হতে চলেছে, এছাড়াও এই গ্রহণটি বাংলাদেশ ও ভারতে বৈধ কিনা, অর্থাৎ এর সূতককাল মানতে হবে কিনা, গর্ভবতীদের উপরে এর প্রভাব কী, সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। 2022 সালের প্রথম চন্দ্রগ্রহণটি হতে চলেছে 16ই মে। ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী এটি 16ই মে সংঘটিত হবে। এই গ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ এই গ্রহণের সময় চন্দ্র পুরোপুরিভাবে গ্রাসিত হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দুটোই মারাত্মক, তাই এই গ্রহণের গর্ভবতী মহিলাদের উপরে বিশেষ প্রভাব রয়েছে। যখন কোনো গ্রহণ পুরোপুরিভাবে গ্রাস হয়, অর্থাৎ পূর্ণগ্রাস হয়, তখন এর সূতককাল অনেক ভয়াবহ হতে পারে। পূর্ণগ্রাস এই চন্দ্রগ্রহণটি কোন কোন দেশ থেকে দেখা যাবে চলুন জেনে নিই। এটি দেখা যাবে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ পশ্চিম এশিয়া, দক্ষিণ পশ্চিম ইউরোপ, আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় এলাকা, অ্যান্টার্কটিকা, ভারত মহাসাগর ও আটলান্টিক থেকে। এই গ্রহণটি বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান নয়, তবে যেহেতু এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাই সকলকে অনেক বেশি সচেতন থাকতে হবে। চলুন এবারে জেনে নিই এই গ্রহণটির সময়সূচি কখন। এই গ্রহণটি ভারতীয় সময় অনুযায়ী শুরু হতে চলেছে 16ই মে রোজ সোমবার। ভারতীয় সময় অনুযায়ী 16ই মে সকাল 7টা 2 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং শেষ হবে 12টা 20 মিনিটে, দুপুর 12টা 20 মিনিটে। অনেক জায়গাতেই হয়তো আপনারা বিভিন্ন ধরনের সময়সূচি জানতে পারেন, কেননা কোনো কোনো জায়গায় হয়তো বলা হচ্ছে 8টা বেজে 57 কিংবা 58 মিনিটে গ্রহণটি শুরু হবে এবং 10টা সাড়ে 10টার দিকে গ্রহণটি শেষ হবে। আসলে একটি গ্রহণের বিভিন্ন ধরনের ভাগ থাকে, গ্রহণের উপচ্ছায়া প্রবেশ, গ্রহণের স্পর্শ, সম্পূর্ণ গ্রাসিত অবস্থা, গ্রাসিত অবস্থা ছেড়ে যাওয়া এবং গ্রহণের উপচ্ছায়া ছেড়ে যাওয়া, এসব কিছু কিন্তু বিভিন্ন সময় সময় হয়ে থাকে। তাই কিছু কিছু জায়গায় হয়তো গ্রহণটি যখন স্পর্শ করবে এবং যখন ছেড়ে যাবে সেই সময়টুকুই বলা হচ্ছে। তবে আমি গ্রহণের উপচ্ছায়া প্রবেশ করা থেকে শুরু করে গ্রহণের উপচ্ছায়া ছেড়ে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ সময়টি আপনাদেরকে বর্ণনা করেছি, যেহেতু গর্ভবতী মহিলাদের উপরে এর বিশেষ প্রভাব আছে। তাই 16ই মে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে 7টা বেজে 2 মিনিটে এবং শেষ হবে দুপুর 12টা বেজে 20 মিনিটে। যেহেতু ভারত ও বাংলাদেশের সময়ের পার্থক্য প্রায় 30 মিনিট, অর্থাৎ ভারতে যে সময় 7টা বাজে সে সময় বাংলাদেশে 7টা 30 বাজে, তাই বাংলাদেশীয় সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে সকাল 7টা বেজে 32 মিনিটে, 16ই মে সকাল 7টা বেজে 32 মিনিটে এবং শেষ হবে 16ই মে দুপুর 12টা বেজে 50 মিনিটে। আশা করছি আপনারা পূর্ণ ধারণা পেয়ে গিয়েছেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, চন্দ্রগ্রহণ দিনের বেলা কিভাবে হতে পারে? আসলে এই চন্দ্রগ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়। যে সমস্ত এলাকার কথা বর্ণনা করেছি সেখানে তখন রাত, আর তখন এই গ্রহণটি সেখান থেকে দেখা যাবে। যেহেতু এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা আমি আগেই বলেছি, তাই এই গ্রহণের বিশেষ প্রভাব রয়েছে, তাই সকলকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই গ্রহণটি কখন দেখা যাবে, আপনি যদি বাঙালি হয়ে থাকেন তবে পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান, ইতালি, সৌদি আরব, স্পেন, কাতার, দুবাই, যে দেশেই আপনি থাকুন না কেন, আপনি সহজে গ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন। ধরুন আপনি জন্মসূত্রে ভারতের নাগরিক কিন্তু অন্য কোনো দেশে অবস্থান করছেন, ভারতের সাথে আপনার দেশের সময় পার্থক্য কতটুকু, কিছু কিছু সময় কিছু ঘন্টা যোগ হয় অথবা বিয়োগ হয়, এই সময় পার্থক্যটিকে আপনি আগে বের করে নিন। ভারতের সাথে আপনার দেশের সময় পার্থক্যটিকে বের করে নিলে ভারতের চন্দ্রগ্রহণের যে সময় বলেছি সেই সময়ের সাথে যোগ অথবা বিয়োগ করুন। যদি আপনার দেশের সাথে ভারতের সময় যোগ হয় তাহলে ঘন্টাগুলো যোগ করুন, অথবা যদি বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ করুন। বিয়োগ করলে আপনি
পেয়ে যাবেন আপনার দেশের মূল সময়টি, অর্থাৎ আপনার দেশের চন্দ্রগ্রহণ কখন হবে সেটি বের করে ফেলতে পারবেন। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক একই, যারা বাংলাদেশের জন্মগ্রহণকারী বিদেশি নাগরিক অর্থাৎ প্রবাসে থাকেন, তারা দেশের সময়ের সাথে বাংলাদেশের সময় পার্থক্যকে যোগ অথবা বিয়োগ করে সহজেই চন্দ্রগ্রহণের সময়টি বের করে ফেলতে পারবেন। আশা করছি আপনারা স্পষ্ট ধারণা পেয়ে গিয়েছেন। এবারে বলছি গ্রহণের সময় গর্ভবতী নারীরা কি করতে পারবেন ও কি করবেন না। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। তবে সকল ধর্মাবলম্বীরা এই গ্রহণের নিয়মাবলী মানেন না, যেমন মুসলিম ধর্মের নারীরা এই গ্রহণের নিয়মাবলী মানেন না, তাদের শরীয়ত মোতাবেক এর কোনো বর্ণনা নেই। তাই তারা গ্রহণের সময়টুকু ঘরের বাইরে না গিয়ে ইবাদত করুন, আল্লাহ পাকের নাম নিন, নামাজ পড়ুন, কুরআন তেলাওয়াত করুন, এভাবে তারা সময়টিকে পার করতে পারেন। এবারে বলছি যে সমস্ত ধর্মে এর মান্যতা রয়েছে তারা কি করবেন ও কি করবেন না। গ্রহণের গর্ভবতী মহিলাদের উপরে বিশেষ প্রভাব রয়েছে বলে মনে করা হয় বিশেষ কিছু ধর্মে। এক্ষেত্রে কিছু নিয়মাবলী বলে দেওয়া হয়েছে, যেমন গ্রহণের সময় বাসার বাইরে যাওয়া যাবে না, গ্রহণের দিকে সরাসরি তাকানো যাবে না, গ্রহণের সময় কোনো কিছু খাওয়া যাবে না, গ্রহণের আলো যেন আপনার শরীরে স্পর্শ না করে সেদিকে খেয়াল রাখতে হবে, আর এর জন্য গ্রহণের সময় আপনার বাসার চারিদিকে বা আপনার ঘরের চারিদিকে পর্দা দিয়ে দিতে হবে। যে সমস্ত জায়গা দিয়ে আলো প্রবেশ করতে পারে সে সমস্ত জায়গা পেপার দিয়ে মুড়ে দিতে হবে এবং আপনি কখনোই গ্রহণ দেখতে যাবেন না। গ্রহণের বিশেষ প্রভাব রয়েছে এবং খালি চোখে গ্রহণ দেখলে রেটিনা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। গ্রহণের সময় আহার ও জলপান করতে নিষেধ করা হয়ে থাকে। যেহেতু আপনি গর্ভবতী, তাই দীর্ঘ সময় পর্যন্ত খাবার না খেয়ে থাকলেও জল না খেয়ে থাকলে আপনার ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আপনি অল্প অল্প করে জলপান করতে পারেন। এ সময় বলা হয় চুল খোলা রাখতে এবং হাঁটাহাঁটি করতে, শুয়ে না থাকতে বা বসে না থাকতে, আর যদি শুয়ে থাকতেও হয় সেক্ষেত্রে হাত পা মুড়ি করে না শুয়ে থেকে হাত পা টান টান লম্বা করে শুয়ে থাকতে হবে। মনে করা হয় গ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি করলে ঠোঁট কাটা বা তালু ফাটা শিশু জন্মগ্রহণ করতে পারে, অথবা শিশুর শারীরিক বিকলাঙ্গতা হতে পারে, যদিও এ কথার বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী অথবা আদিকাল থেকে এই সমস্ত কথা প্রচলিত হয়ে আসছে। গ্রহণের সময় যেমন কোনো কিছু খাবেন না, তেমনই কোনো কিছু কাটাছেড়া, সেলাই ফোড়াই বোনাই এ জাতীয় কোনো কাজ করবেন না। এ সময় আপনি রান্না করবেন না, ঘরে রান্না কোনো খাবার থাকলে গ্রহণের পরে তা ফেলে দেবেন এবং গ্রহণের সময় তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখার চেষ্টা করবেন। গ্রহণের আগে স্নান করে নিন, গ্রহণের পরে আবার স্নান করুন, গ্রহণের পরে আপনার ঘরদোর পরিষ্কার করুন, গুরুজনদের আশীর্বাদ নিন, গ্রহণের সময় কোনো শুভ কাজ করবেন না এবং গ্রহণের সময় পূজা অর্চনা থেকে বিরত থাকুন। এ সময় আপনি মনে মনে সৃষ্টিকর্তার নাম জপতে পারেন যেন আপনার সন্তানের কোনো অমঙ্গল না হয়। এই হচ্ছে কিছু নিয়মাবলী যা আপনি গ্রহণের সময় মানতে পারেন। গ্রহণের সময় কিছু কিছু গর্ভবতী মহিলাদের গ্রহণের প্রভাবের কারণে অনেক বেশি খারাপ লাগতে পারে, সেজন্য যদি তারা খারাপ কোনো কিছু অনুভব করেন অথবা দুর্বলতা অনুভব করেন, খাবার খেয়ে নেবেন এবং সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।